বন্ধুরা ডাবলুপিএস এক্সামের অফিসিয়ালিটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আমাদের এক হাজার প্লাস ওয়েস্ট বেঙ্গল জিজ্ঞেস এটি আমাদের সেট নাম্বার নাইন আজকের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন করবো যে টাইপ অফ কোশ্চেন তোমাদের চাকরি পরীক্ষায় জিজ্ঞেস হতে পারে সেশনটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড অবভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে ওখানে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ক্লাসের পিডিএফ বন্ধুরা ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবে এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেও ডাউনলোড করে নিতে পারবে টেলিগ্রাম গ্রুপের সমস্ত পিডিএফগুলো একসঙ্গে পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে জয়েন না থাকলে অবশ্যই জয়েন্ট হয়ে যাবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া আছে তো চলো বন্ধুরা দেরি না করে সেশনটাকে শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিন আসে ক্লাসের ফার্স্ট কোয়েন্টি দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন আছে আমাদের এখানে পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কি হবে ইডেন খাল খাল মেদিনীপুর খাল নাকি তোমাদের এখানে হিজলিখাড কারেক্ট অ্যান্সার বন্ধু এখানে আমাদের অপশন সি মেদিনীপুর খাল মেদিনীপুর খাল পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল মাথায় রাখবে অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন চলে আসি নেক্সট যে ফিডার খাল কোন জেলায় অবস্থিত ফিডার খালটি যেটি আছে এই ফিডার খালটি কোথায় অবস্থিত মালদা মুর্শিদাবাদ নদিয়া বীরভূমে কারেক্ট অ্যান্সার বন্ধুরা আমাদের মুর্শিদাবাদে এই যে ফিডার খালটি আছে এটি মুর্শিদাবাদে সিচুয়েটেড অপশন বি কারেক্ট নেক্সট কোশ্চেন চলে যাও নেক্সট এখানে কানাডা বাঁধ কোন নদীতে অবস্থিত এই কানাডা বাঁধটি যেটি আছে এই কানাডা বাঁধটি কোন নদীতে অবস্থিত এই কানাডা বাঁধটি যেটি আছে বন্ধুরা এটি আমাদের হয়ে যাবে কোথায় এটি আমাদের হয়ে যাবে এখান থেকে ক্যারেক্ট অ্যান্সার ময়ূরক্ষী নদীতে ময়ূরক্ষী নদীতে এই কানাডা বাঁধটি অবস্থিত মাথায় রাখবে ডি এখান থেকে আমাদের ক্যারেক্ট হয়েছে। হয়ে যায় নেক্সট কোশ্চেন দেখে নাও নেক্সট যে ফারাক্কা জলাধার নির্মাণ ও পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য ছিল তো ফারাক্কা জলাধার নির্মাণের মুখ্য উদ্দেশ্য কি ছিল তো এখানকার মধ্যে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান অনুযায়ী পশ্চিমবঙ্গে ও তার বেশি সেচভুক্ত করা হুগলি নদীর জলপ্রবাহ বৃদ্ধি বিদ্যুৎ উৎপাদন নাকি বন নিয়ন্ত্রণ তো কারেক্ট অ্যান্সার বন্ধুরা এখানে হবে আমাদের হুগলি নদীর জলপ্রবাহ বৃদ্ধি এছাড়াও আরও একটি উদ্দেশ্য ছিল যেটি কিনা কলকাতার যে বন্দরগুলো সেই সেই টাইমে ছিল সেই সমস্ত কলকাতার বন্দর ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করাও কিন্তু একটি উদ্দেশ্য ছিল তো মাথায় রাখবে হুগলি নদীর জলপ্রবাহ বৃদ্ধি এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি ক্যারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন কী আছে আমাদের এখানে যে পশ্চিমবঙ্গের জলসেচের প্রধান উৎস কী পশ্চিমবঙ্গের জলসেচের উৎস কী হবে বন্ধুরা এখান থেকে আমাদের খাল জলাশয় কূপ ও নলকূপ কারেক্ট অ্যান্সারটা কী হবে এখানে কারেক্ট অ্যান্সার হবে উপরের সবকটি পশ্চিমবঙ্গের প্রধান উৎস জলসেচের হয়ে যাবে খাল জলাশয় কূপ এবং নলকূপ তাহলে উপরের সবকটে এখানে কারেক্ট অ্যান্সার অপশান ডি নেক্সট কোয়েশ্চিন দেখি নেক্সট হচ্ছে এখানে খাল, কোন জেলায় জেলায় জলসেচে সহায়তা করে তো কোন জেলায় জলসেচে সহায়তা করে হিজলি খাল। হিজলি খালটি যেটি আছে বন্ধুরা এটি পূর্ব মেদিনীপুরকে সহায়তা করে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে এটি সিচুয়েটেড মাথায় রাখবে সেচে সাহায্য করে অপশান বি ক্যারেক্টেন্স নেক্সট কোয়েশ্চেন নিচে যে দুর্গাপুর জলধার প্রকল্পে কোন নদীর পরিকল্পনার সঙ্গে যুক্ত তো দুর্গাপুর জলধার প্রকল্প যেটি আছে সেটি কোন নদীর পরিকল্পনার সঙ্গে যুক্ত তো এটি দামোদর উপত্যকার পরিকল্পনার সঙ্গে যুক্ত এবং এই যে তোমাদের দুর্গাপুর জলধার যেটি আছে এটি নির্মাণ করা হয়েছিল তোমাদের উনিশশো পঞ্চান্ন সালে মাথায় রাখবে এটি দামোদর উপত্যকা পরিকল্পনার সঙ্গে সম্পর্কযুক্ত এন থেকে অপশন বি ক্যারেক্ট্যান্সার নেক্সট কোশ্চেন নিশ্চয় দামোদর উপত্যকা পরিকল্পনা কবে শুরু হয় ভেরি 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 ইম্পর্ট্যান্ট অবশ্যই এটি শুরু হয়েছে সাতই জুলাই উনিশশো আটচল্লিশে সাতই জুলাই উনিশশো আটচল্লিশে মাথায় রাখবে দামোদর উপত্যকা পরিকল্পনা নেক্সট কোশ্চেন দামোদর উপত্যকা পরিকল্পনা থেকে আরেকটি কোশ্চেন জিজ্ঞেস করা হয় এটি কার অনুকরণে তৈরি করা হয়েছে এই ক্লাস এই কোশ্চেনটা আমি তোমাদের এর আগে ক্লাসে কিংবা কয়েকটি ক্লাস আগে হয়তো তোমাদের করিয়েছি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে দামোদর নদী পরিকল্পনা যেটা আছে কার অনুকরণে করা হয়েছে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট আছে এখানে তিলপাড়া জলাধার তিলপাড়া যেটা জলাধার আছে সেটি কোন নদীর উপর সিচুয়েটেড এই তিলপাড়া জলাধারটি যেটি আছে বন্ধুরা এটি আমাদের কোন নদীর উপরে হয়ে যাবে এটি হয়ে যাবে আমাদের ময়ূরাক্ষী নদীর উপরে অপশন বি বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট আনসার হবে নেক্সট কোশ্চেন দেখে নেব নেক্সট কোশ্চেন কী আছে আমাদের এখানে যে ভারতের দ্বিতীয় দীর্ঘতম মৃত্তিকা নির্মিত জলা জলাধার তো মৃত্তিকা নির্মিত জলাধার কোনটি তো ভারতের দ্বিতীয় দীর্ঘতম মৃত্তিকা নির্মিত জলাধার কি হয়ে যাবে আমাদের এটি হয়ে যাবে আমাদের মুকুটমণিপুর মুকুটমণিপুর অপশান সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন আছে এখানে মুকুট মুকুটমণিপুর জলাধার কোন জেলায় অবস্থিত এই মুকুটমণিপুর জলাধারটি যেটি আছে ইম্পর্টেন্ট এক্সামের জন্য তো এটি কোন জেলায় অবস্থিত এটি বন্ধুরা আমাদের বাঁকুড়া জেলায় অবস্থিত বাঁকুড়া জেলা মুকুটমণিপুর কোথায় হয়ে যাবে আমাদের বাঁকুড়া অপশন সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দুর্গাপুর জলাধার কত সালে নির্মিত হয় দুর্গাপুর জলাধার একটু আগেই তোমাদের বলছিলাম কত নাইনটিন ফিফটি ফাইভে অপশান বি কারেক্ট নেক্সট কোশ্চেন ফারাক্কা ব্যারাজের সঙ্গে যুক্ত খাল কোনটি ফারাক্কা ব্যারেজের সঙ্গে কোন খালটি সম্পর্কযুক্ত ফারাক্কা ব্যারেজের সঙ্গে যেটা আছে এখানে ফিডার খাল পিডারখাল মুরশাবাদে সিচুয়েটেড এটি সুয়ম্পর্কযুক্ত তাহলে এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখছি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে জলসেচের প্রয়োজনীয়তা সব থেকে বেশি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে জলসেচের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি তো পশ্চিমবঙ্গের এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মালভূমি অঞ্চলে মালভূমি অঞ্চলে পশ্চিমবঙ্গের জলসেচের প্রয়োজনীয়তা সব থেকে বেশি অপশান বি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নেব নেক্সট কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন এবং আশির ক্লাসের শেষ কোশ্চেন এই টপিক থেকে তোমাদের এক্সাম অতটা কোশ্চিন জিজ্ঞেস করা হয় না বিশেষ করে যেটা আমি তোমাদের বললাম ফারাক্কের উপরে ফারাক্কার উপরে কোশ্চিনটা জিজ্ঞেস করা হয়েছে এছাড়াও তোমাদের কানাডা বাঁধ যেটি আছে এটিও জিজ্ঞেস করা হয়েছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কী সেটিকে জিজ্ঞেস করা হয়েছে এছাড়া তোমাদের দামোদর নদী পরিকল্পনা যেটি আছে কবে শুরু হয়েছে এই কোশ্চিনটা এক্সামে জিজ্ঞেস করা হয়েছে তো এই কোশ্চিনগুলো মোটামুটি দেখবে যে এক্সামে হয়তো জিজ্ঞেস করা হতে পারে এখান থেকে যদি জিজ্ঞেস করা হয় এগুলোর মধ্যে থেকেই জিজ্ঞেস করা হয় নেক্সট ডে যেটা আছে তোমাদের বিভিন্ন যে শহরের তীরব মানে নদীর ধারে যে সমস্ত শহরগুলো আছে তার উপরে একটা ক্লাসেস দিয়ে দেবো কারণ সেটি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ নদীর ধারের শহরগুলোকে এক্সামে কিন্তু জিজ্ঞেস করা হয় খুবই জিজ্ঞেস করা হয় শুধু জিজ্ঞেস করা হয় না বারবার দেখা যায় প্রায় এক্সামেই কিন্তু জিজ্ঞেস করা হয়ে থাকে তো সেটা আমি নেক্সট ডেতে ক্লাসে নিয়ে আসবো নেক্সট ডে ক্লাসে থাকবে তোমাদের কন্টিনিউ আকারেই চলছে আমি চেষ্টা করছি কম কোশ্চিন হলেও প্রতিটা ক্লাসকে অধ্যায় ভিত্তিক রাখার জন্য অধ্যায় ভিত্তির রাখলে তোমাদের সুবিধা মনে করছি যে সুবিধা হবে পরবর্তীতে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে লাস্ট কোয়েশ্চিনটি দেখো এখানে বলা হয়েছে এখানে কোশিয়ারির জলা জলাধারা জলাধার যেটি আছে সেটি কোন নদী পরিকল্পনার আওতাভুক্ত তো কোশিয়ারির জলাধার যেটি আছে এটি সুবর্ণরেখা নদীর আওতাভুক্ত সুবর্ণরেখা অপশনে এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সুবর্ণরেখা নদীর যেটা আছে আওতাভুক্ত এখান থেকে হয়ে যাবে তো বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং